সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে বা বিদেশে, যে যেখানেই আমাদের এই ইউটিউব চ্যানেল এসটিভি বাংলা দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সোনারগাঁও কামারগাঁও এলাকায়, নারী উদ্যোক্তার একটি সফল ডেইরি খামারে। আমরা আজকে এই প্রতিবেদনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা কীভাবে খামার শুরু করে আজকে তিনি সফলতা অর্জন করেছেন, আমরা এই নারী উদ্যোক্তার সফলতার গল্প আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা জানি এই নারী উদ্যোক্তা যখন খামারটি শুরু করেন তখন তিনি কিছুই জানতেন না, তাই তিনি সাহস করে এই খামার শুরু করেছেন। এই সাহসী নারী উদ্যোক্তা তিনি আজকে খামার করে সফল হয়েছেন। চলুন দর্শক, আমরা তার কাছ থেকে জানি এ বিষয়ে। আসসালামু আলাইকুম। আমরা তো জানি আপনি দীর্ঘদিন ধরে এই গরুর খামার শুরু করেছেন, এই ডেইরি খামারটা কিভাবে চিন্তা থেকে শুরু করেন? ডেইরি খামারটা নিজেদের বাসায় ফ্যামিলিদের সবাই দুধ খায়, তো দেখ আমি চিন্তা করি যে দুধ নেই, একদিন ভালো লাগে কি তার একদিন ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড এই জায়গাটা কিনছে, ওই জায়গাটা এমনি পড়ে রয়েছি, পরিত্যক্ত অবস্থা, কোনো মানে কাজ করা হয়নি। আমার ভাইয়া বলতেছে যে তোমাদের এই জায়গাটা পড়ে রয়েছে, তুমি এখানে দুইটা গাভী কিনে পালো। পরে মানে আমার হাজব্যান্ডকে বললাম, সে রাজি হয়নি, যে না শুরুতে রাজি হয়নি, বলতেছে যেগুলো দরকার নেই আমাদের। পরে তারপর আমার বড় ভাইয়া মানে আমার হাজব্যান্ডকে না বলে ভাইয়া দুইটা গাভী কিনে নিয়ে আসছে। পরে ওই দুইটা লালন পালন করলাম, যখন 6 মাস মানে 3 মাসের মাথায় আবার গরুগুলো হিটে আসছে। তারপর দেখলো যে 3 মাস পরে মানে গাভীগুলো হিটে আসছে। প্রথমত যে খারাপটা ভাবছে পরার এরকমটা মানে মনে করে। ১,৮৫,০০০ টাকা দিয়ে, জি, অনেক কম দামে কিনছে, অল্প দুধে মানে ছোট দেশি গরু নিয়েছিল, মানে করজে দিচ্ছে। একটা দিছে আপনার সারাদিনে 15 লিটার, একটা দিছে আপনার 10 লিটার। 15 আর 10, জি। এই 15 আর 10 লিটার পালার পরে আপনি কিভাবে এই আজকে যে খামার দেখতেছে, আপনার অসংখ্য গাভী কীভাবে বৃদ্ধি করলেন এবং কী কী জাতের গাভী সংগ্রহ করেছেন? আপনার ওই সময় আমার বেশিরভাগ মানে করজ ছিল, আর আপনার ছোটো সাইজের গরু নিয়েছি, কারণ একটা বর্গ গরু নিয়ে আমি হুট করে পারবো না, তাদের মানে লালন পালনটা, তাদের রোগ, তাদের কী যত্ন, ওই সম্বন্ধে কোনো আইডিয়া আমার নেই না, তখন এই জন্য অল্প দুধে গরু নিয়েছি। আমি প্রথম অবস্থা ওরকম ছিল না, অল্প দুধের গাভী নিয়েছি, ওরকম কোনো সমস্যা ছিল না। তাদের মানে ন্যাচারালি কাঁচা ঘাস যে তারা খাবার দিয়েছি, মানে এরকম মানে ওরা ই হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমরা এখানে খোলা জায়গা, অনেক জায়গা তো ঘাসছিলে, সেই কারণে হয়তো আপনার এই সমস্যা শুরু না। আমি তাদের মানে সারা বিকালে এক টাইম বাইরে রাখতাম, এক টাইম ভিতরে রাখি, মানে এইভাবেই করতে। আর আসলে গরু পালার যে উদ্যোগটা, আর যেই সব মানে এটা ছিল আমার, তো সম্পূর্ণ আমি ইউটিউব থেকে দেখে কিছু অভিজ্ঞতা দিয়েছি, ওইভাবে আপনি গরুটা পালন করার চেষ্টা করছেন। ১০টা ২০টা নিয়ে নিবেন টাকা থাকলে তা না, আপনার আগে একটা দুইটা নিয়ে মানে দেখবেন, আপনার নিজে ইউটিউব থেকেও দেখবেন, আপনার নিজের একটা অভিজ্ঞতা আছে। একটা বাচ্চা যেমন পাল্টা পাল্টা অভিজ্ঞতা হয়ে যায়, তার ভালো মন্দ খারাপ সবকিছু একটা মা কিন্তু বুঝে নেয়। একটা বাচ্চা লালন পালন করলে তার ভালো মর্জি খারাপ সব কিছু, ঠিক তেমনি একটা গাভী যখন আপনি ছোট থেকে পালবেন মানে তখন তার অবস্থাটা বুঝবেন। আচ্ছা, আমরা এবার আপনাদের যে গাভীগুলো আছে সেটি দর্শকদের দেখাবো। আমরা আপনার সামনে যে গাভীতে রয়েছে এটি সম্পর্কে থেকেই আমরা শুরু করি, এটি কি জাতের গাভী? একদম পিওর ফ্রিজার।
পিওর রিজিয়ন জি আচ্ছা এটি আপনি একটু সংগ্রহ করা নাকি আপনার খামার থেকে বাসুরতে আপনার দিয়ে গাবি তৈরি করেছেন না এটা আপনার বাসু মানে কিনা এটা কিনা কতদিন আগে কিনেছেন এটা আপনার প্রথম অবস্থা প্রথম বিয়ারে তো দাঁত দুইটা তো এটা কিনা হইছে আপনি প্রায় আজকে আট মাস কত কেজি দুধ দেয় এটি খুবই সুন্দর এখন কি দুধ দিচ্ছে এটি না হ্যাঁ এটা এখন আপনি 8 মাসের আগে চলে প্যাকেট 8 মাসের প্যাকেট দর্শক আমরা জানলাম আপনি বলছেন যে 8 মাসের প্যাকেট মানে এই 8 মাস এটা কি আপনি খামারে না এটাও সংগ্রহ করেছেন এটা সংগ্রহ করেছেন কতদিন আগে এটা আপনার প্রায় 1.5 বছর দর্শক তিনি বলছেন 1.5 বছর এটি জানি এটি কত কেজি দুধ দিচ্ছে এটা আপনি 20 লিটার আমরা আরো দেখেন দর্শক আমরা হয়তো তার খামারের সবগুলি গাভি আপনাদের দেখাতে পারবো না কিছু কিছু আপনাদের দেখাবো যেটি ভালো দেখা যাচ্ছে এখানে একটি আছে একটি চমৎকার কিছু গাভি রয়েছে এটি সম্পর্কে রানী শঙ্কর দর্শক আপনারা দেখুন আপনার রানী শঙ্কর সম্পর্কে আপনার জানেন রানী শঙ্কর এর বিশ্লেষণ দেওয়ার কোনো দরকার নেই রানী শঙ্কর জাত শুনলেই অনেকেই জানে যে এটি সবচেয়ে বেশি দুধের গাভি রানী শঙ্কর আমরা জানি আপু এটি সম্পর্কে জানি এটি আপনি সংগ্রহ করেছেন কীরকম দাম পড়েছে এটা সাড়ে 3 লক্ষ টাকা দর্শক দেখুন এই রানী শঙ্করের দাম 3.5 লক্ষ টাকা যে কিনছেন এটি কত কেজি দুধ দিচ্ছে এটি বিষয়ে একটু জানতে চাই এটা 28 লিটার দুধ দিচ্ছে 28 লিটার এই অবস্থা এখন প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থায় দুধ দিচ্ছে হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় এখন দুধ কত কেজি পাচ্ছেন এখন এখন ওর প্রেগনেন্ট মানে 7 মাস চলে এখনো আপনার সকালে 10 লিটার বিকালে 5 লিটার 15 লিটার দর্শক এই রানী শঙ্করে এখনো 7 মাস অবস্থায় তিনি সকালে 10 বিকালে 5 15 লিটার দুধ পাচ্ছে আমরা এই রানী শঙ্কর বিষয়ে ব্যাখ্যা দিতে সবাই জানি রানী শঙ্কর বিষয়ে আর বলার কিছু নেই আমরা এখানে দেখছি আপনার খামারে এরকম রানী শঙ্কর কয়টা আছে এই ফ্রিজিয়ানে তো 8 মাসের প্রেগনেন্টের দুধ পাওয়া যাচ্ছে হ্যাঁ যেগুলো বেশি দুধের ওগুলো আপনি দুধ পাবেন দুধ পাওয়া যাচ্ছে জি কত কেজি হয় এরকম এটা আপনি যখন রানিং অবস্থা বাচ্চা যখন দিবে তখন ওর দুধ হবে 23-24 এরকম হ্যাঁ এখন আপনার দুধ হচ্ছে মানে 8 লিটার 5 লিটার এরকম এই যে প্রেগনেন্ট গুলো দেখতেছে আমরা প্রতিদিনের বেশ কয়েকটি গাভি আপনার প্রেগনেন্ট এই প্রেগনেন্ট অবস্থায় আপনার গরুর যত্ন বা এর কিভাবে এই যে দুধ দেওয়ার পাশাপাশি গাভির একটু যত্ন দরকার আছে বাড়তি যত্ন আছে কি কি যত্ন নিতে হয় আমি ওকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে কাঁচা ঘাস হ্যাঁ আর দানাদার খাবারের সাথে আপনার অবশ্যই ক্যালসিয়াম ডিসিবি পাউডার আপনার লিকুইড যে ক্যালসিয়াম আছে এগুলো অবশ্যই ওকে দিতে হবে কারণ ওর প্রেগনেন্ট তারপর ওর থেকে যে আমি দুটো দহন করতেছি ওর ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তো সেক্ষেত্রে আমার এই বাড়তি খরচ ওকে দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে ডিসিবি পাউডারটা দিতে হবে আর পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে হবে পর্যাপ্ত কাঁচা ঘাস জি শুকনো খাবার কি কি দেন কাঁচা কাঁচা ফসল দানাদার খাবার দিচ্ছি আপনার ভুসি দিচ্ছি সয়াবিন খেসারির ছোলা ডালের ছোলা কি আলাদা আলাদা সংগ্রহ করছেন নাকি কোনো কোম্পানির ফিড খাওয়াচ্ছেন না আমি কোনো ফিড খাওয়াই ফিড খাওয়াচ্ছেন না আপনি বলছেন যে ভুসি ভুট্টা এইগুলি আলাদা করে করে মিক্সিং করে একসাথে মিক্স করে খাওয়াচ্ছেন হ্যাঁ সাথে আমি ডিসিবি পাউডার দিয়ে মিক্স করে খাওয়াই জানি বিভিন্ন খাবারের দ্বারা ফিড তৈরি করে সেই ফিড খাওয়ালে কতখানি হয় না আসলে ওই ফিডটা খাওয়ালে কি হবে আপনার আমার এই গাভিটাতে আমি ধরেন দুধে 20 লিটার ওর থেকে আমি 25 লিটার দুধ পাবো হ্যাঁ যদি রেডিমেড ফিডটা খাওয়াই সেক্ষেত্রে কি হবে ও বিষ কনসেপ্ট করবে না দুধ বেশি পাওয়া যাবে হ্যাঁ কিন্তু বিষ কনসেপ্ট করবে না বা গাভির ভিতরে সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে হ্যাঁ ওটা আপনি অনেক গাভি শুনবেন যে কারো কাছ থেকে একটা গাভিকে 5 বার 10 বার বিষ দিতে হয় বাচ্চা কনসেপ্ট করে না কিন্তু আমার এই গাভিগুলোকে ন্যাচারালি খাবার দরকার আমি একবারই বিষ কনসেপ্ট করবে
এটি একটি ভালো, এই সম্পর্কে তো আপনার মানে দীর্ঘ 5 বছর এই খামার করার অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছিল বা প্রশিক্ষণও নিয়েছেন বছর আগে বিভিন্ন মানে পশু দপ্তর থেকে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছেন, সেখানে তথ্য প্রদান করেছেন, যে কারণে আজকে আপনি বেশ ভালোই যা জানছেন। বলছি এই রোগ বালাই সম্পর্কে একটু জানতে চাই, এই যে গাভী বা আপনার গরু মোটা তাজা করেন, গরু সম্পর্কে চিকিৎসা কীভাবে করেন? আমি প্রথমত ধরেন আমার একটি হচ্ছে সবসময় খামার, যারা গাভীর খামার করবে বা ষাঁড়ের খামার যেটি করুক, যদি প্রতিবার ডাক্তার ডাকে কিছু সামান্য কিছু দিয়ে যদি তারা সতর্ক থাকে, মানে বারবার ডাক্তার ডাকতে হবে না, তারা আমার গরুর ঘরটা পরিষ্কার রাখতে হবে। গরুর ঘরটা পরিষ্কার, শুধু দর্শক তিনি যে বলছেন তার ঘরটা দেখুন, একবারে ম্যাট বিছানো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আছে, একবারে ক্লিন করা হচ্ছে, এটি এইভাবেই পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ এটা পরিষ্কার রাখতে হবে, প্লাস আপনার গাভীটাকে সারাদিন এক জায়গায় যদি আপনি বন্দি করে রাখেন তাহলে ও অসুস্থ হবে। আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে যেরকম সমস্যা হবে একটা গাভীর, ঠিক তেরকমই আপনি বিকালে যখন দুধ দেওয়ার পরে কিছুক্ষণ বাইরে মাঠে ছেড়ে দিলে ওর মানে ইটা ভালো হবে, ফিজিক্যাল যেই শরীরের ইটা এটা ওর ভালো হয়, ভালো হবে। হ্যাঁ ওর কোনো ই হবে না, যে পায়ে আমাদের এই যে কুড়া FMD এইসব যে হয় আপনি এগুলো আমাদের এই ব্যাকটেরিয়া তৈরির কারণে আরও বেশি হয়। যদি আপনি এক জায়গায় গাভীকে বেঁধে রাখেন তো অবশ্যই এটা হবে, আপনি বিকালে দুধ দেওয়ানোর পরে একটু কিছু সময় ছেড়ে দেন, ও হাঁটবে চলবে, ফিজিক্যাল যে এক্সারসাইজ এটা ওর ভালো হবে, দুধের প্রোডাকশন ভালো হবে, ওর শরীরের গঠনই থাকবে। তা আমি প্রতিদিনই গাভীগুলো বিকালে বাইরে ছেড়ে দিই, ওরা এক ঘন্টা, হ্যাঁ এক ঘন্টা ওরা বাইরে থাকবে। তারপরে আপনার প্রতিদিনই সপ্তাহে 2 দিন আপনার আমি গরু গোসল করার পটাশা পানি দিয়ে পুরো রুম ধুয়ে দিই, যাতে কোনো ব্যাকটেরিয়া না জমাতে পারে। সেক্ষেত্রে পটাশা পানি দিয়ে প্রতিদিন গরু মানে 2 দিন পর পর আমি গরুর গরু ধুয়ে দিই, গরুর শরীর পর্যন্ত ধোয়াই, পাওটাও ধোয়াই দিই। এইভাবে যত্ন করলে গরু সুস্থ থাকে, রোগ প্রতিরোধ মানে অনেকটা সম্ভব, মানে রোগ বালাই হবে না, হবেই না বলে চলে, সতর্ক থাকতে। হ্যাঁ অবশ্যই, কারণ একটা গরু কেন খায় না, কি কি হইছে ওর, ওই জিনিসটা খেয়াল করতে হবে, এই যে এই যে শব্দগুলো খেয়াল করতে, ছোটখাটো কিছুতে আমি ই হয়ে গেল। আপনি তো এখন সফল একজন নারী উদ্যোক্তা, এই পিছনের গল্প আমরা শুনলাম, এই যে সফল হয়েছেন এই বিষয়ে আপনার হাজবেন্ড এই মুহূর্তে আপনাকে কিরকম সাপোর্ট করে? এই আমি সকাল 10টার টাইম চলে আসি প্রজেক্টে, আবার আপনার সন্ধ্যায় চলে যাই। হ্যাঁ সন্ধ্যায় চলে গেলে ছেলে মেয়ে আছে বাসায়, তাদের দেখাশোনা করতে হয়, তাদের লেখাপড়ার বিষয় আছে, ওগুলো খেয়াল করতে হয়। কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। আপনার এই যে আপনি নিজে যে সফল আছেন একজন নারী মেয়ে, মানে ধ্রুবভাবে কাজ করলে মানে নিজের মনোযোগ দিয়ে কাজ করলে সেই জিনিস সফল হওয়া যায়, সেটি আপনার এই আজকের কথা বা আপনার গল্প থেকে জানতে পারলাম। আপনার যদি কোনো নারী উদ্যোক্তা এরকম কোনো খামার করতে চায়, আপনার মতো হয়তো এত জায়গা নেই তাদের, অবশ্যই করতে পারবে। আমি যেহেতু জায়গা আছে, আমার হাজবেন্ড জায়গাটা কিনছে, পরিত্যক্ত অবস্থা পড়েছিল, যার কারণে আমি আস্তে আস্তে এইভাবে করছি, যাদের নেই তারা বাড়ি রাঙে নেয়, কারো না কারো কিছু জায়গা থাকে, সে একটা গাভী হলো লালন পালন করতে পারবে, একটা গাভী থেকে তার বছরে একটা বাচ্চা পাবে, এবার সে আস্তে আস্তে বড় করতে পারবে। একটা গাভী মানে একটা মহিলা চাইলে যে কোনো মানে অল্প জায়গায় একটা গাভী লালন পালন করতে পারে, এত না করুক তারা একটা নিয়ে ছোটো থেকে শুরু করুক। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে সরকারের দেশের মানে সরকারের পাশাপাশি আমিও দেশের জন্য কিছু করা। আর সরকার দেশের বাইরে, দেশের বাইরে থেকে দুধ উৎপাদন করতে কিনতে হচ্ছে, রপ্তানি করছে, আমি চাচ্ছি দেশের মানে সরকারের পাশে আমি দেশের মানে জনগণ যে দুধের যে চাহিদাটা যারা নতুন উদ্যোক্তা আছে তারা খামার করতে পারে। আচ্ছা একজন নারী বা একজন নতুন খামারি মানে একদম শুরু থেকে কয়টি গাভী দিয়ে শুরু করলে আপনি মনে করেন যে সে ভবিষ্যতে সফল হতে পারবে? আচ্ছা প্রথম অবস্থায় সে একটা অল্প দুধে 10 লিটার 12 লিটার একটা অল্প দুধের গাভী নিয়ে একটা দিয়ে শুরু করবে আগে। একটা গাভী সে লালন পালন করবে, দেখবে যে তার গাভীর সম্বন্ধে তার অভিজ্ঞতাটা কী, সে পারবে কি না বুঝবে কি না তাদের সম্বন্ধে জানতে হবে। যখন সে বুঝবে জানবে একটা থেকে শুরু করে, তখন সে আস্তে আস্তে বড় করতে পারবে, কারণ এতে তার কী হবে লস খাওয়ার কোনো সুযোগ নেই, মানে লস খাবে না। আমরা তো জানি যে একজন নারী তিনি যখন সংসার সন্তান দেখাশোনা করে
সন্তান তো তার চাহিদা বলতে পারে, কিন্তু গরু যখন লালন পালন করে গরু কিন্তু ভোপা প্রাণী, কিছু বলতে পারে না। এই বিষয়ে আপনি কিভাবে গরু যত্ন করেন বা গরুর ইকিয়া মোটিভটা কিভাবে আপনি বোঝেন যে গরু এই? কারণ আমি এই মুহূর্তে যখন খামারে 10টায় চলে আসি, তো এর ভিতরে বেশি দেখি যে লেবাররা গরুকে খাবার দিচ্ছে, কোন গরুটা খাবার দেয়নি সেটা আমি, খাবার দেওয়া হয়েছে কোন গরুটা খাবার খায়নি সেটা আমি পর্যবেক্ষণ করি, কেন সে খাবারটা খেলো না, তার তাপমাত্রা দেখি, তার কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখি, যে দেখি যে না তার কোনো সমস্যা হচ্ছে বা কোনো কিছু, আমি সরাসরি ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্ট দিলে বোঝা যায় যে না তার কোনো খাবারটা না খাওয়া মানেই তার কোনো সমস্যা হচ্ছে, তার কোনো অবশ্যই কিছু হয়েছে যার কারণে সে খাবার খায়নি। একটা সুস্থ গাভী সে মানে খাবার দিলে সাথে সাথে কি খেয়ে নিবে, তো এটা কেন খেলো না নিশ্চয় তার সমস্যা আছে, সেটা আমার পর্যবেক্ষণ করতে হবে সে কেন খাবে না বা কী জন্য খেলো না। তো অল্পতেই যদি আমি খেয়াল করি তাহলে দেখা যায় এটা ই হয়ে গেলো, কারণ কর্মচারী এটা কখনো খুঁজে মিলে, তার দায়িত্ব সে খাবার দিয়ে চলে গেছে, কী খেলো কে খেলো না ওটা তাদের দেখার দায়িত্ব না। এই জন্য মানে যারাই খামার করে মানে কর্মচারীর উপরে ছেড়ে না দিয়ে নিজেও মানে সারাক্ষণ একটু সময় দিবে, সারাদিন একবার হলেও সে দেখবে একটা গাভীকে যে সে কেন খায়নি কী জন্য খায়নি, তাহলে মানে তার ওই খামারের মানে কখনো রোগবালাই হবে না। আর তার সুস্থ গাভী যেভাবে থাকে অসুস্থ গাভী সেভাবে থাকবে না, কি পর্যবেক্ষণ করলে মানে সবসময় সারাদিন পর্যবেক্ষণ রাখতে হবে? প্রতিদিন সারাদিন না, আপনি যদি অন্য অন্য ঝামেলা থাকে আপনি এক সময় দুই ঘন্টা তিন ঘন্টা টাইম দেন, দু তিন ঘন্টা সময় আপনি দেখে গেলেও এনাফ সারাদিন রোদে। আমি হয়তো ধরেন 10টা পরে চলে আসি, আমার প্রজেক্ট বড়ো, যার কারণে আপনি সারাদিন সময় দিই, প্রতিদিন কোনো না কোনো সময় এই সময় দিতেই হবে। হ্যাঁ দিতেই হবে, না হলে গাভীর যে কি সমস্যা সেটি বোঝা যাবে না, কর্মচারীর উপর দিয়ে ছেড়ে দিলে মানে খামার টিকে রাখা যাবে না। না তাও কখনোই সম্ভব না, কোনো খামারে যে শোনেন ইউটিউবে এই খামারে লস খায় এই খামারে লস খায় কেন খায়, তারা কর্মচারীর উপরে ছেড়ে দেয় যার কারণে মানে তারা লস খায়। সুপ্র দর্শক আমরা শুনলাম কীভাবে একজন খামারি সফল হতে হয় এবং কীভাবে একজন খামারি খামার থেকে ব্যর্থ হয়, আমরা সেই বিষয়ে এই আপনার কাছে জানলাম আজকের প্রতিবেদনে তার গল্প থেকে। দর্শক আপনারা যদি এরকম কোনো নতুন খামার বা নতুন উদ্যোগ শুরু করতে চান খামার, আজকের গল্প থেকে যদি আপনারা সামান্যতম কিছু চান তাহলে আমাদের আজকের প্রতিবেদন সাহায্য। দর্শক আজকের প্রতিবেদন এই সময়কার থেকে শেষ করব, নারী উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ভবিষ্যতে আরও তার গল্প নিয়ে আসা আপনাদের সামনে তুলে ধরব, আজকে এখানে শেষ করব, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।